নমস্কার ছাত্র ছাত্রীসকল, আজি আমার প্রথম যে অঙ্ক করবলে লিখো তাদের আছে অনুশীলন 2.3 পড়া দশম মান, যত আছে পি এক্সক পি এক্স বহুপদক জি এক্স বহুপদে হরণ করলে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করা। ঠিক আছে, ভাগফল আর ভাগশেষর আমি যে কনসেপ্ট সাধারণত আমি সংখ্যাটো প্রথমে লো লম, তারপর বহুপদ লো যাম। যিকোনো একটা সংখ্যা আমি যেটা হরণ করি, ধরে লো আমি 29ক আমি কিভাবে হরণ করো, 4 হরণ করো, 4 আমি জানো 4 ভাগ কি মতলে 4 7 গুণ 28 হয়ে গেল, 28 হল মাইনাস 29 পর 28 হল 1 হচ্ছে, এইটা হল আমার ভাগফল আর এইটা হল ভাগশেষ। ঠিক আছে, আমি এই ভাজ্য ভাজক মানে এই আমি পি এক্স ধরো, এই বাহির যে হরণ করি জি এক্স হল ভাজক, কেবার গোল ভাগফল হব কিউ এক্স, এনে হরণ করে গেল লাস্টত আমি যেটা পাম এই ভাগশেষ, ইয়াক লিখব আর এক্স। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ। ঠিক আছে, এই আমি বহুপদর ক্ষেত্রে আমি কেন এপ্লাই করি, এতিয়া কথাটো এই ধরনের হব, এই হব পি এক্স। ঠিক আছে, এই পি এক্স হল, ইয়াক আমি জি এক্সরে কি করব, হরণ করব লাগে। ঠিক আছে, এটা হরণ করতে আমি কি ভাবিম, আমি সংখ্যা আছে কারণে পটকে বুঝি পালো এটা বহুপদ আছে, তো প্রথমে আমি আমি চাম যে পাওয়ারটা চাম, ইয়াত পাওয়ার কি আছে 3, এই পাওয়ারটা আছে 3, ইয়াত আছে 2, এক্সর পাওয়ার 2 আছে, এক্সর পাওয়ার কি আছে 3 আছে, অর্থাৎ দুটা এক্স আছে তিনটা এক্স আছে, আমি এটা এক্স পূরণ করলো, পূরণ এক্স দুটা এটা এক্স পূরণ হয়ে গেল, যেহেতু পাওয়ার ইয়াত আছে 1, 2 প্লাস 1 3 মানে এক্স 2 ইন্টু এক্স 1 হল এক্স 3, এই পাওয়ারটা সদায় কি হব 2 প্লাস 1 হয় 3 হয়, কারণ এক্সর পাওয়ার যে এম যদি হয় এন হয় ইয়াত হব এম প্লাস এন, পূরণ করলে সদায় প্লাস হব আর হরণ করলে সদায় মাইনাস হব উপরের কি পাওয়ার কেটা। ঠিক আছে, এটা আমার এক্স টি কিউব হল, এটা আমি এই যেটা পূরণ করিম এই দুবার পূরণ হব, কিন্তু মাইনাস 2 ইন্টু এক্স 2 এক্স মাইনাস 2 এক্স। এটা কথা হল যে ইয়াতে পাতিব লাগিছিলে, ইয়াত কিয় পাতিলো তারও কথা আছে, ইয়াত এক্সর পাওয়ার আছে 1, এক্সর পাওয়ার আছে 1, এই দুটা পদ মিলিব। ঠিক আছে, এতিয়া উপরের পৰা যেতিয়া তললৈ নামিব ই সেম থাকিব, এই চিনডালের অকু সলনি নহয়। এতিয়া এই ক্ষেত্রে আমি বিয়োগ যেটা করি তলৰ লাইনটো চিনটো আমি সদায় উল্টাটো ধরে লম, আছে মাইনাস ধরব লাগবে প্লাস, মানে 5 এক্স হয়েছে, এটা আছে মাইনাস ধরব লাগবে প্লাস 2 এক্স হল গে 7 এক্স, এই হব গে 7 এক্স, মাইনাস 3 উপরের পৰা আহিলে চিনৰ পরিবর্তন নহয়, হয়ে গেছে এটা একই বস্তু, মাইনাস করলে কি আসব ইয়ার ভ্যালুটা কি আমার জিরো হব। ঠিক আছে, এটা আমি এটা এটা পার্ট আমি বুঝি পাইছ, ইয়ার পিছরখিনি হব কেনে ধরে, আমি ধরেছি এটা আমি মাইনাস লাগে আমার, এর আছে প্লাস, চিনকিটার কথাও লক্ষ্য করব লাগিব, লাগে আমার মাইনাস আছে প্লাস, আমি মাইনাস দিব লাগিব, কারণ ইয়াত প্লাস কিন্তু মাইনাস হলগে মাইনাস, এক্সর এক কোএফিসিয়েন্ট কি আছে 1, আমাক লাগে কি 3, এক্সর সম্মুখত আছে 1, আমাক লাগে কি 3, সেখানে আমি 3 এটা পূরণ করলো, 3 পূরণ এক্স স্কোয়ার হল 3 পূরণ এক্স স্কোয়ার, 3 এক্স স্কোয়ার হলে 3 এক্স স্কোয়ার 3 এক্স স্কোয়ার মিলি গেল, এটা মাইনাস মাইনাস এইটো পূরণ হব নহয়, আকো মাইনাস মাইনাস হব প্লাস 3 দুগুণ 6, এটা আমি যেহেতু এটা ধ্রুবক 3 দুগুণ 6 6, মাইনাস মাইনাস প্লাস 2 ইন্টু 3 6, এখানে বুঝি পাইছে পাইছা নিছে, এটা আমার আগর দরে একে, এই মাইনাস আছে প্লাস ধরিম ইকুয়াল হব কি 0, এই প্লাস আছে আমি মাইনাস ধরিম, মানে মাইনাস 3 আছে উপর প্লাস তো মাইনাস 6 হব মাইনাস 9 হব, 3 টকা ধার 6 টকা ধার 9 টকা ধার মাইনাস 9, এই উপরপর 7 এক্স আছে ই ডাইরেক্ট নামি আহিব, উপরপর নামি আহতে চিনের কোনো পরিবর্তন নহয়, অর্থাৎ প্লাস 7, আমি প্লাসটো লিখার প্রয়োজন নাই, কেবল 7 এক্স মাইনাস 9। এটা আমি চাম আকো হরণ করব পারি নাকি, ইয়াত আছে যিহেরে হরণ করিম, ভাজক ভাজকর কি আছে এক্সর পাওয়ার আছে 2, ইয়াত এক্সর পাওয়ার আছে 1, হরণ করব নোৱাৰি, ই সৰু হৈ গ'ল নহয় জানো, এক্স স্কোয়ারে এক্সক কেনেকৈ পাম, ইয়াক এক্স স্কোয়ার যিমান পূরণ করলে এক্স স্কোয়ার থাকিবই, হয়তো প্লাস হব নহলে মাইনাস হব, সেইকাৰণে আমি এইখিনিতে ৰখাই দিম, অর্থাৎ ই হব গৈ আমাৰ কি ভাগ শেষ, আর ই হব গৈ ভাগ ফল ভাগফল। ঠিক আছে, অর্থাৎ মানে পি এক্স এটা থাকিল কেবা গোল কিউ এক্স হল,
কিহেৰে হৰণ কৰিলোঁ জি এক্সেৰে হৰণ কৰি 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 বাকী ৰৈ গ'ল কিমান এইটো হ'ব আৰ এক্স ৰিমাইণ্ডাৰ পি এক্সক জি এক্সেৰে হৰণ কৰিলোঁ ভাগফল হ'ল কিউ এক্স বাকী থাকাটো হ'ল আৰ এক্স ভাগশেষ গম পালে ভাগফল আৰু ভাগশেষ সুন্দৰকৈ বুজি পাইছে নিশ্চয় অৰ্থাৎ এই অংকটোত আমাক কি কৰিব দিছিলে যে পি এক্সক জি এক্সেৰে হৰণ কৰি ভাগফল আৰু ভাগশেষ নিৰ্ণয় কৰা ভাগফল পালোঁ আমি এক্স মাইনাছ থ্ৰী আৰু ভাগশেষ কিমান পালোঁ ছেভেন এক্স মাইনাছ নাইন ঠিক আছে এইখিনিতে আমি অংকটো সামৰিছোঁ ভাল লাগিলে লাইক এটা কৰিব আমি এনেধৰণৰ ক্লাছ টেনৰ বাবে অংকৰ আৰু ইংৰাজী বস্তুবিলাক আগবঢ়াই গৈ থাকোঁ।